হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে ওয়েস্টবেঙ্গল সরকার, রাজ্য সরকার একটি রেশন কার্ডের অ্যাপ লঞ্চ করেছে। রেশন কার্ডের নাম হচ্ছে খাদ্য সাথী আমার রেশন। এর মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়েই আপনি নাম সংশোধন করতে পারবেন, রেশন কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করতে পারবেন, রেশন কার্ড চেক মোবাইল থেকে করতে পারবেন, রেশন দোকানও পরিবর্তন করতে পারবেন, নতুন রেশন কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো কেমনভাবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে সব কিছু আপনি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনার পুরো তথ্য জানার জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবে আপনারা। যদি আপনারা না পান তো আমি আপনাদের সুবিধার্থে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে ওখান থেকে বি ডাউনলোড করে দেখতে পারবেন, ঠিক আছে? ইউজ করতে পারবেন। আপনি অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করলে আপনাদের কাছে এমনই কিছু লোডিং স্ক্রিন দেখাবে। এখানে আপনাকে সাইন আপ করতে হবে না। দেখুন এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা অফিসিয়াল অ্যাপ্লিকেশান, একটা জেনুইন অ্যাপ্লিকেশান। আপনি এখান থেকে আপনার সমস্ত রেশন কার্ড সমস্ত কিছু করতে পারবেন না। দেখুন এখানটা লেখা আছে কি লিঙ্ক উইথ রেশন, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। আপনি এখান থেকে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কও করতে পারবেন। তো আমি কীভাবে লিঙ্ক করতে হবে ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আগে আমি এই অ্যাপের পরিচয় দিয়ে দিই, এই অ্যাপটা কী কী কাজ হয় ওটা আপনাদেরকে আমি বলে দিই। প্রথমে যে অপশনটা দেখেছেন, দেখুন এখানে রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। আপনি যদি কোনো মানে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে আপনাদের রেশন কার্ড স্ট্যাটাস দেখতে পারবেন। এখানটা আপনার রেশন কার্ডের টাইপ দিয়ে দেবেন, মানে আপনাদের ফর্মের টাইপ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বার আপনি বসিয়ে দিয়ে সার্চ করবেন, দিলে আপনাদের মানে নতুন রেশন কার্ডের স্ট্যাটাস আপনার কাছে চলে আসবে, যে কতদিনে ডেলিভারি হবে, কতদিনে কী হবে, এখন কী প্যাচ আপ হয়েছে কি না, মানে আপনাদের রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনাদেরকে এখানে শো করাবে, ঠিক আছে? সেকেন্ড অ্যাপ্লিকেশান হলো, সেকেন্ড অপশন হলো, আমি ব্যাক করে নিই, দেখুন চেক এন্টিলেন্টমেন্ট ফুড অ্যান্ড গ্রেনস, ঠিক আছে? দেখুন এই যে সেকেন্ড অপশনটা, এইখানটায় আপনি দেখতে পারবেন যে আপনার রেশন কার্ডে আপনি কত কেজি চাল, আটা, গম, চিনি, পান, এটা আপনি দেখতে পারবেন। দেখুন আপনি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনাদের রেশন কার্ডের টাইপ সিলেক্ট করুন, আমার এটা টাইপ সিলেক্ট করে দেখুন এখানে সার্চ করুন। সার্চ করার পর দেখুন এরকম একটা স্ক্রিন আসবে, এখানে প্লাস চিহ্ন মারুন, দেখা যাবে আপনাদেরকে পার মান্থ কত কেজি আটা দিবে। দেখুন এখানে কোয়ান্টিটি 20 কেজি আটা পার মান্থ দিবে, চাল দিবে দেখুন 15 কেজি, চিনি দিবে ফ্যামিলি ওয়াইজ 1 কেজি করে, ঠিক আছে? আপনি এখান থেকে আপনার সমস্ত রেশন কার্ডে কত কী পাবেন এটাও দেখতে পারবেন। তো এরপরে আছে রেশন কার্ড রিলেটেড সার্ভিসেস। আপনাদের রেশন কার্ড রিলেটেড কোনো সার্ভিস থাকলে এখান থেকে আপনি করতে পারবেন। নতুন সার্ভিস অ্যাকাউন্ট, মানে নতুন আধার কার্ড, সরি, নতুন রেশন কার্ড আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এইসব আমি কীভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে হয় আমি পরের ভিডিওতে বা মানে নেক্সট ভিডিও বা এর তারপরের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো, আপনাদেরকে দেখাবো কীভাবে করতে হয়। তো সব ভিডিও দেখার জন্য আমার আপনাকে অনুগ্রহ করছি এই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? তো আপনি নেক্সট অপশনে যাচ্ছি, দেখুন এখানে লেখা আছে 4 নম্বর অপশানে, দেখুন এখানে লিখছে নিয়ারেস্ট এফপিএস অফিস, ইয়ান কি এখানে আপনারা দেখতে পারবেন আপনাদের আশেপাশে কোথাও রেশন দোকান আছে কি না, সেটি দেখার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশান টাচ করতে হবে, মানে এই অপশানে টাচ করতে হবে। সার্চ মানে টাচ করার পর আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনাদের। আমি করে নিই, আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই, যদি আপনারাও এরকমভাবে করবেন তো আপনাদেরকে দেখাবে। আপনাদের ব্লক সিলেক্ট করতে বলবে, ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পরে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলবেন, সেটা বি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ভিলেজও সিলেক্ট করতে বলবেন, আপনাদেরকে ভিলেজও বি সিলেক্ট করে নেবেন। দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে দেখুন এখানে আপনাদের আমাদের এখানে 3টে রেশন ডিলার আছে, তাই আমাদের এখানটায় 3 জনের নাম দেখাচ্ছে। আপনি এখানে প্লাস ক্লিক করে আপনি এখানে তো অ্যাড্রেস বা ফোন নাম্বারও দেখতে পারবেন, আপনাদের সবারই ফোন নাম্বার পেয়ে যাবেন এখান থেকে। দেখুন দেখুন এখান থেকে সবারই আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন, আপনাদের রেশন ডিলার, সবার বলতে আপনাদের রেশন ডিলারের ফোন নাম্বার পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে নেক্সট অপশনটা দেখাচ্ছি, নেক্সটে আপনি এমনইভাবে আপনাদের এখানে রেশন দোকান কোথায় আশেপাশে আছে আপনি দেখতে পাবেন, রেশন ডিলার এখানটাও দেখতে পারবেন এই অপশনটা ক্লিক করে। তো প্রথমে অপশনটার মধ্যে আপনাদেরকে সব কিছু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আপনাদেরকে সব কিছু দেখাবে। এখানটা ফাইন প্যাডিস
প্রসিউরসমেন্ট সেন্টার, মানে এখানে একটা ক্যাম্প আছে, এখানটায় একটি ক্যাম্প হয় রেশন কার্ডের জন্য। এই ক্যাম্প কখন কখন হবে আপনারা এখানে ক্লিক করেও দেখতে পারবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাদের কোথায় কী হবে ওখানে সব দেখে দেবে। ভিউ শিডিউল দেখালে বলে মানে বলে দেবে। দেখুন এখানে যে সবুজগুলো দেখাচ্ছে, সবুজগুলোর মধ্যে এই 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ 2 তারিখ 3 তারিখে ক্যাম্প হবে, কিন্তু যে রেড দেখাচ্ছে রেডগুলো মানে ক্যাম্প হবে না, সেদিন ছুটি। আপনারা চাইলে এখানে নোটটি ভালোভাবে পড়তে পারবেন, দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে আপনি আপনারা আপনাদের রেশন কার্ডের দোকানও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন এখানে উপরে দেখুন এখানে ব্যানার শো করেছেন চেঞ্জ ইউর রেশন শপ। এখানে আপনি রেশন কার্ডের দোকানও চেঞ্জ করতে পারবেন। এখানটা আপনার কার্ড মুভ করতে পারবেন। ধরো আপনি আমার আপনাদের জায়গাতে আছেন, সেখান থেকে অন্য কোথাও আপনাদের রেশন কার্ডটা ট্রান্সফার করবেন, এখান থেকেও করতে পারবেন। এইসব ব্যানারে ক্লিক করে আপনারা সব করতে পারবেন। এসব ভিডিও আপনার এই ইন ফিউচার আসবে আপনারা এসব দেখার জন্য এই মানে এই মানে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ধন্যবাদ। হ্যাঁ দেখুন আপনারা ই রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন। এসব ডাউনলোডের পদ্ধতি আমি নেক্সট ভিডিওতে বলবো, নাকি পরে পরে এর পার্ট আসতে থাকবে। এই অ্যাপ্লিকেশানের সুবিধে কী কী করতে হবে সব কিছুর জন্য আমি এই এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকবো, ঠিক আছে। এর নেক্সট ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা লিঙ্ক করতে পারবেন আধার কার্ড রেশন কার্ডের সাথে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন, ঠিক আছে।